আপনি কি চিন্তা করে দেখছেন যারা বড় টাক বা যারা চকচকে টাক তারা হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কতটুকু রেজাল্ট আসতে পারে? জি বলতেছিলাম ভাস্কর ভাইয়ের কথা, কামাল হেয়ার এন্ড স্কিন সেন্টার থেকে ট্রান্সপ্লান্ট করে 4 মাসে তার জীবনই পরিবর্তন হয়ে গেছে। স্যার এবং ম্যামকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা রাত দিন পরিশ্রম করে আমাদেরকে এত সুন্দর সুন্দর রেজাল্ট উপহার দেওয়ার জন্য। অলওয়েজ রিমেম্বার দ্যাট একজন ডার্মাটোলজিস্ট কিন্তু অলওয়েজ ট্রাই করে আমাদের একটা বেস্ট রেজাল্ট এনে দেওয়ার জন্য। আফটার দ্য ট্রান্সপ্লান্টেশন ইউ শুড কনসাল্ট উইথ ইউর ডার্মাটোলজিস্ট, কারণ একজন ডার্মাটোলজিস্টই আপনাকে প্রপার গাইড দিতে পারে। আপনি যদি মনে করে থাকেন ট্রান্সপ্লান্ট করার 8 মাস পরে বা 1 বছর পর রেজাল্ট এমনি আসবে, কোনো মেডিসিন নেই, কেয়ার নাই, তাহলে রেজাল্ট ফেল আসবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই জার্নি অফ ট্রান্সপ্লান্ট থেকে আপনি যাচ্ছে অনেক শুভেচ্ছা। আই ক্যান চ্যালেঞ্জ উইথ আপনাকে ইন্ডিয়া যা কোনো প্রয়োজন নেই, ইন্ডিয়া থেকে বাংলাদেশে বেস্ট ট্রান্সপ্লান্টেশন রেজাল্ট হচ্ছে। ফেসবুক ভিডিও গ্রুপে ইন্ডিয়ান দালালগুলো আছে যাদের মাথায় নিজেরই চুল নাই, বাট ইন্ডিয়া যাওয়ার জন্য আপনাকে ফোর্স করবে, ওদের পাদে নেভার কোনোদিনও পা দিবেন না। বিফোর দ্য সার্জারি ভাইয়ার বলনেস ছিল 6 থেকে 7 গ্রেড, অলমোস্ট ভাইয়ার হয়ে গেছিলো। তার বলনেস এত বেশি ছিল যেটা তার মিডল থেকে শুরু করে ইভেন ক্রাউন এরিয়া নিচেও একবারে চলে গেছিলো। এত বড় বলনেস একজন ডার্মাটোলজিস্ট সাধারণত 5 থেকে 6 হাজার গ্রাফ রিকমেন্ডেড করে থাকে। অনেক ক্লিনিক দেখবেন একদিনে আপনাকে 5-6 হাজার গ্রাফ লাগাইতে পারবে। দেখেন আমরা দুইটা সেকশনে ট্রান্সপ্লান্টেশন করি, প্রথম সেকশনে 2,500 লাগাই, এরপরে সেকশনে রোগী যদি বলটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে পরবর্তী সেকশনে 2,500 আমরা গ্রাফট ইমপ্লান্ট করে থাকি। এতে কি হয়, রেজাল্টটা ভালো আসে। অনেকে বলে থাকে আপনারা 5,000 কেন লাগান না, আমরা করে দিতে পারবো। যে ক্লিনিক 2,500 পারে সেই ক্লিনিক 5,000ও পারে, একটা কথা মনে রাখবে। সো প্রথম সেকশনে 2,500, তারপরে সেকশনে 2,500, প্রথম 3 মাসে 2,500, তারপরে এরপরে 3 মাসে 2,500, এতে একটা বেস্ট রেজাল্ট এক্সপেক্ট করা যায়। আফটার দ্য ট্রান্সপ্লান্টেশন এই ভিডিওটা আমাদের জন্য একটা লার্নিং, কারণ এই ভিডিওটাতে আমাদেরকে শিক্ষা দিতেছে। অনেকে আমাদেরকে বলে ইজ ইট হেয়ার ট্রান্সপ্লান্ট পেইনফুল, হেয়ার ট্রান্সপ্লান্ট করলে অনেক ব্যথা পাওয়া যায় কি না। দেখেন ভাই, আমি যদি পেশেন্টারের কথা বলি, দেখেন উনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পরে অনেক হাসি মুখে ভিডিও করতেছে, ক্যান ইউ বিলিভ? তার কোনো ব্যথা নাই, কিছু নাই, তার এখান থেকে যে রক্ত বের হয়েছে, যে জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ডোনার এরিয়ার থেকে রক্ত বের হয়েছে। অনেকে এগুলো নিয়ে ভয় পায় যে আসলে এতগুলো রক্ত পড়ে। দেখেন ভাই, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, অল দ্য পারফর্ম বাই লোকাল অ্যান্ড অ্যানাস্থেসিয়া, যেহেতু এখানে একটা লোকাল অ্যান্ড অ্যানাস্থেসিয়া দিয়ে আপনার ডোনার এরিয়া ব্লক করে দেওয়া হইতেছে, ফ্রন্টাল হেয়ার লাইন ব্লক করে দেওয়া হইতেছে। আফটার দ্য ট্রান্সপ্লান্টেশন আপনি বুঝবেনই না যে আপনার একটা সার্জারি হইতেছে। কিছুটা ব্যথা পাওয়া যায় যখন অ্যানাস্থেসিয়া এখানে আপনার পুশ করে, তখন একটু ব্যথা পাওয়া যায়। আপনি দেখেন ভাইয়ার হেয়ার লাইনটা কিন্তু অসাধারণ, ভাইয়ার হেয়ার লাইনটা হয়েছে, তার এজের সাথে ম্যাচ করে একটা হেয়ার লাইন দিতে হবে। কারণ আমি সবসময় বলি হেয়ার ট্রান্সপ্লান্টেশন যেহেতু একটা আর্ট, অবশ্যই সেক্ষেত্রে একটা এমনভাবে আর্ট করতে হবে যেন তার এজের সাথে ম্যাচ করে। সো আপনারা যারা ভয় পান যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন পরে অনেক পেইনফুল, দেখেন ভাই কোনো পেইন নাই। ইভেন আপনারা যারা দূরে থাকেন, আপনি চাইলে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ওই দিনই ব্যাক চলে যেতে পারবেন, বাসে করে সাথে কাউকে নিয়ে আসলেন, আপনি ওই দিনই ইচ্ছা করলে আপনার বাসায় চলে যেতে পারবেন, দেয়ার ইজ নো প্রবলেম। আফটার দ্য ট্রান্সপ্লান্টেশন 3 দিনে তার সোয়েলিং এসে পড়ছে। আপনি দেখেন চোখের নিচে একটু ফুলে গেছে, এটা প্রত্যেকটা পেশেন্টই হয়, সোয়েলিং এটা একটা নর্মাল, এটা লোকাল অ্যানাস্থেসিয়ার জন্য চেহারাটা ফুলে যায়, এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 7 ডেজ অফ ট্রান্সপ্লান্টেশন, তার মাথা পুরো হিল হয়ে গেছে। দেখেন হেড ওয়াশের পরে তার ছোট ছোট চুল দেখা যায়, ইভেন ডোনার এরিয়াটা যেটা দেখতেছেন মোটামুটি 7 দিনের ভিতরে একবারে হিল হয়ে গেছে। আফটার দ্য ট্রান্সপ্লান্টেশন দ্যাট থেকে 2 মাসের ভিতরে শেডিং ফেজটা অলমোস্ট স্টার্ট হয়ে যায়। আপনি দেখেন ভাইয়ারও শেডিং ফেজ স্টার্ট হয়ে গেছে। শেডিং ফেজে অনেক মানুষ ভয় পায় যে যে চুলগুলো ইমপ্লান্ট করে দেওয়া হলো সেটা কি আসলে রিগ্রো করবে কি না, মানুষের অনেক বেশি ভয় থাকে, বাট তাদেরকে বলতেছে অবশ্যই রিগ্রো করবে। আলহামদুলিল্লাহ 3 মাসে ভাইয়ার রেজাল্ট আসা শুরু করছে। মানুষরা অনেক ভয় পেয়ে থাকে শেডিং ফেজের পরে যে রিগ্রো হবে কি না। দেখেন 3 থেকে 4 মাস পর থেকে শেডিং ফেজের চুলগুলো আবার রিগ্রো করা শুরু করে। ভাইয়ের কেসটাও সেম ছিল, ইভেন তারও একটা রেজাল্ট আসতেছে, আপনি যেটা লক্ষ্য করে দেখেন। অনলি 3 মাসে তার একটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আসা শুরু করছে, যত দিন যাচ্ছে তত ভালো রেজাল্ট। আপনি কি ডিফারেন্টটা দেখতে পারতেছেন, তার বিফোর দ্য ট্রান্সপ্লান্টেশন 4 চকচকে টাক, আর এখন তার মাথায় আফটার দ্য ট্রান্সপ্লান্টেশন একবার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কত সুন্দর রেজাল্ট আসা শুরু করছে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনি যার রেজাল্টটা এখন দেখতেছেন 3 মাস 20 দিনে যতটুকু চুল আসছে, আমার এরকম রেজাল্ট আসছে অনলি 2.5 মাসে, এরকম একটা রেজাল্ট আসছে, এটা অবশ্যই এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনি কি ওনাকে চিনেন, একটু লক্ষ্য করেন। দেখেন তো এই ভাইয়ের রেজাল্ট আমি শো করছিলাম আমার ইউটিউব চ্যানেলে, যেটা কেস স্টাডি 2 ছিল। যত দিন যাচ্ছে তত রেজাল্ট ভাইয়ার ইম্প্রুভ হচ্ছে। এটা ট্রান্সপ্লান্টেশনের পরে আপনার যত দিন যাবে তত রেজাল্ট ইম্প্রুভমেন্ট হবে।
অনলি 4 মাস 2 দিনে এটা একটা অসাধারণ রেজাল্ট, কেননা যাদের গ্রেড ছিল 6 থেকে 7 গ্রেড ওদের জন্য এরকম অল্প সময়ে এত সুন্দর রেজাল্ট এটা আসলে একটা সাকসেসফুল হেয়ার ট্রান্সপ্লান্টেশনের লক্ষণ। এই রেজাল্টটা কিন্তু আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছে, দেখেন আপনি ইন্ডিয়া যে ট্রান্সপ্লান্ট করবেন আপনি পিআরপি নিতে পারবেন না, কোনো ট্রিটমেন্ট নিতে পারবেন না। ইভেন ইন্ডিয়া থেকে ট্রান্সপ্লান্ট করলেই যে আপনার ট্রান্সপ্লান্টেশনে সাকসেস হবে তা কিন্তু নয়। এখন বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়া থেকে বেস্ট ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, ইভেন বেস্ট রেজাল্ট মানুষ পাচ্ছে যারা অল্প খরচে ট্রান্সপ্লান্ট করতে পারতেছেন। কেননা একজন ডার্মাটোলজির সাথে কনসাল্ট করা আপনার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আফটার ট্রান্সপ্লান্টেশন আমরা আপনাকে 6টা পিআরপি ফ্রি দিতেছি আমার রেফারেন্সে আপনি ট্রান্সপ্লান্টেশন করলে। সো ভাইয়ার একবারে লাইফটা চেঞ্জ হয়ে গেছে। আর আপনি দেখেন ভাইয়া বলে যে না আমার মনে হইতেছে যে আমি ট্রান্সপ্লান্ট করার পরে অনলি 4 মাসে আমার 10 বছর কমে গেছে। ভাইয়া আমাদেরকে এত মজা করে বলে যে আসলে আমি অনেক হ্যাপি রাহেন ভাই, আমি আপনার রেফারেন্সে ট্রান্সপ্লান্ট করছি। উনি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে ট্রান্সপ্লান্ট করছিল, স্টিল আমার এখনও মনে আছে।